নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট আইএসএল এর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে আইএসএল এর, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে চেন্নাইন এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই চেন্নাইন এফসি কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন ভারতীয় লেফট ব্যাককে তাদের দলে আনার জন্য। এবং এই মুহূর্তে যে নামটা উঠে আসছে তোমাদের জানিয়ে দিই 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক আকাশ মিশ্রা। আকাশ মিশ্রা যিনি কিন্তু এবছর আইএসএল এ হায়দ্রাবাদ এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, তো তার সাথে কিন্তু চেন্নাইন এফসির একটা কথাবার্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে চেন্নাইন এফসিতে যোগ দিতে পারেন আকাশ মিশ্রা। তো আকাশ মিশ্রা 20 বছর বয়সী এই ভারতীয় লেফট ব্যাক যিনি কিন্তু এবছর আইএসএল এ একটা অসাধারণ পারফরমেন্স করেছেন হায়দ্রাবাদ এফসিতে। এবং তার পাশাপাশি আকাশ মিশ্রার তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার 20, ইন্ডিয়ার আন্ডার 23 এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমেও খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় লেফট ব্যাক। তো তার সাথে কিন্তু চেন্নাইন এফসি একটা কথাবার্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আকাশ মিশ্রা এই ভারতীয় লেফট ব্যাক তিনি কিন্তু যোগ দিতে পারেন চেন্নাইন এফসিতে। তো তোমাদের কি মনে হয় চেন্নাইন এফসিতে আকাশ মিশ্রা যোগ দিলে সেটা চেন্নাইন এফসির জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা চেন্নাইন এফসিকে নিয়ে। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে জামশেদপুর এফসির একজন গুরুত্বপূর্ণ রাইট ব্যাক এবং উইঙ্গার বরিশ সিংকে নিয়ে। বরিশ সিং এই ভারতীয় রাইট ব্যাক এবং উইঙ্গার 22 বছর বয়সী যিনি কিন্তু এবছর আইএসএল এ জামশেদপুর এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, তো তাকে কিন্তু আইএসএল এর বেশ কিছু ক্লাব তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। এবং যে নামগুলো উঠে আসছে তোমাদের জানিয়ে দিই চেন্নাইন এফসি তারা কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে বরিশ সিংকে তাদের দলে নেওয়ার জন্য। এবং তার পাশাপাশি আইএসএল এর আরও একটা ক্লাব ওড়িশা এফসি তারাও কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে বরিশ সিংকে তাদের দলে নেওয়ার জন্য। তো দেখা যাক ফাইনালি কি হয়, বাট এই মুহূর্তে কিন্তু এই আপডেটটা উঠে আসছে। তো বরিশ সিং 22 বছর বয়সী এই ভারতীয় রাইট ব্যাক এবং উইঙ্গার যিনি কিন্তু আইএসএল এ এটিকে মোহনবাগান এবং জামশেদপুর এফসির মতো টিমে খেলেছেন। এবং এবছর আইএসএল এ বরিশ সিং কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স করেছেন জামশেদপুর এফসিতে, তো তাকে কিন্তু আইএসএল এর বেশ কিছু ক্লাব তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। এবং তার পাশাপাশি বরিশ সিং এর তোমরা যদি কেরিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার 17, ইন্ডিয়ার আন্ডার 20 খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় রাইট ব্যাক এবং উইঙ্গার। তো সবকিছু ঠিকঠাক থাকলে বরিশ সিং তিনি কিন্তু জামশেদপুর এফসি ছাড়তে পারেন এবং আইএসএল এর অন্য কোনো ক্লাবে চেন্নাইন এফসি এবং ওড়িশা এফসিতে তিনি হয়তো যোগ দিতে পারেন। তো দেখা যাক ফাইনালি কি হয়, বাট এই মুহূর্তে কিন্তু এই আপডেটটা উঠে আসছে বরিশ সিংকে নিয়ে। তো তোমরা বরিশ সিংকে আইএসএল এর কোন ক্লাবে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা বরিশ সিংকে নিয়ে। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই এটিকে মোহনবাগান কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন ভারতীয় উইঙ্গারকে তাদের দলে আনার জন্য। এবং যে নামটা উঠে আসছে তোমাদের জানিয়ে দিই 22 বছর বয়সী ভারতীয় উইঙ্গার ভিন্সি ব্যারেটো। ভিন্সি ব্যারেটো 22 বছর বয়সী এই ভারতীয় উইঙ্গার যিনি কিন্তু এবছর আইএসএল এ কেরালা ব্লাস্টার্স এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এই ভারতীয় উইঙ্গার, তো তার সাথে কিন্তু এটিকে মোহনবাগানের একটা কথাবার্তা চলছে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে ভিন্সি ব্যারেটো তিনি কিন্তু আসতে পারেন এটিকে মোহনবাগানে। তো ভিন্সি ব্যারেটো তিনি কিন্তু এবছর আইএসএল এ একটা অসাধারণ পারফরমেন্স করেছেন কেরালা ব্লাস্টার্স এফসিতে, তো তার সাথে কিন্তু এটিকে মোহনবাগানের একটা কথাবার্তা চলছে। তো দেখা যাক ফাইনালি কি হয়, বাট এই মুহূর্তে কিন্তু এই আপডেটটা উঠে আসছে। তো তোমাদের কি মনে হয় ভিন্সি ব্যারেটো 22 বছর বয়সী এই ভারতীয় উইঙ্গার তিনি যদি এটিকে মোহনবাগানে আসেন সেটা এটিকে মোহনবাগানের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।